আটকে পড়া প্রবাসীদের নির্দিষ্ট সময়ে সৌদি আরব পাঠাতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ রবিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিস ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে ফোনালাপে এই আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ সময় ডক্টর মোমেন ইকামার মেয়াদ বৃদ্ধি এবং ভিসা প্রদানে সৌদি আরবকে সিদ্ধান্ত নেবার এই সৌদি আরবের সিদ্ধান্তকে স্বাগত জানান বিমান বাংলাদেশের ফ্লাইট চলাচলে অনুমতি দেয় সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি একই সাথে দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়ারও আহ্বান জানান বর্তমানে রিয়াদ মদিনা এবং জেদ্দায় বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে